সুপথে ফেরার পুরস্কার হিসেবে বই এবং ফুল দিয়ে কথিত হিজরতের নামে গৃহত্যাগী নয় তরুণ তরুণীকে পরিবারের হাতে তুলে দিল র‍্যাব। রাজধানীর উত্তরায় বাহিনীর সদর দপ্তরে নগদিগন্তের পথে নামক অনুষ্ঠানের মাধ্যমে টানা এগারো দিন পর সন্তানদের দেখা পায় অভিভাবকরা। তাদের প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনলাইন গ্রুপের মাধ্যমে জঙ্গিবাদে আকৃষ্ট হয়। অন্ধকার থেকে আলোর পথে ফেরার পুরস্কার, ফুল এবং বই, কথিত হিজরতের উদ্দেশ্যে গৃহত্যাগী নয় তরুণ তরুণীকে পরিবারের হাতে তুলে দিতে নবদিগন্তের পথে নামক অনুষ্ঠানের আয়োজন করে র‍্যাব, যেখানে উপস্থিত ছিলেন গৃহত্যাগী সন্তানদের পরিবারের সদস্যরাও। গত 22 ডিসেম্বর কথিত হিজরতের উদ্দেশ্যে একসঙ্গে ঘর ছাড়েন নয় তরুণ তরুণী, যাদের কেউ দিয়েছেন দাখিল পরীক্ষা, কেউ আলিম, বয়স 16 থেকে 20। চট্টগ্রাম থেকে উদ্ধারের পর নিজেদের ভুল বুঝতে পেরে র‍্যাবের কাছে পরিবারে ফেরার আবেদন জানায় তারা। গৃহত্যাগী তরুণ তরুণীদের প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ইসলামী গ্রুপের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। এরপর হিজরতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘর ছাড়েন তারা। এগারো দিন পর সন্তানদের দেখা পেয়ে আনন্দের পাশাপাশি অভিভাবকদের চাওয়া বিপদগামীরা যেন সুপথে ফেরে। অপরিচিত কারো কাছ থেকে ধর্মের ব্যাখ্যা না নেওয়ার পাশাপাশি সন্তানদের প্রতি পরিবারের সদস্যদের আরো যত্নবান হওয়ার আহ্বান জানান আলেম। তো ইসলামকে জানার সূত্রটা কি হবে, কোত্থেকে আমি জানবো, এই একটা মৌলিক ব্যাপারে যখন আমরা ভুল করি, অন্য সব ভুল এই জায়গা থেকে তৈরি হয়। জঙ্গিবাদ একটি আদর্শিক সমস্যা উল্লেখ করে ধর্মের অপব্যাখ্যা রুখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান র‍্যাব মহাপরিচালক। র‍্যাবের অব্যাহত অভিযানের ফলে আজকে দেশে জঙ্গিবাদ যদিও পুরোপুরি নির্মূল করা যায়নি, কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, যে কারণে জঙ্গিবাদ দমনে র‍্যাব ফোর্সেসের ভূমিকা অনন্য। জঙ্গিবাদ একটি আদর্শিক সমস্যা, সুতরাং এর মোকাবেলার প্রয়োজন ধর্মের সঠিক ব্যাখ্যা তুলে ধরা। 2016 সাল থেকে এ পর্যন্ত জঙ্গিবাদে উদ্বুদ্ধ 20 জনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।